আসসালামু আলাইকুম, আমি সজীব মাহমুদ। চলে আসলাম টিভিএস এর শোরুমে। এখানে আসার কারণ হচ্ছে আমরা আজকে আলোচনা করব টিভিএস অ্যাপাচি আরটিআর 164B এফআই এবিএস এবং কার্বোরেটর ভার্সনের মাধ্যমে কি কি পার্থক্য আছে সেই বিষয়গুলো আপনাদেরকে জানাবো। অর্থাৎ অনেকেই কিন্তু কনফিউশনে থাকেন যে আসলে এই দুইটা বাইকের মধ্যে আপনি কোন বাইকটা কিনবেন বা কোন বাইকটা আপনার জন্য বেটার অপশন হবে, সেটাই আজকে আমরা জানার চেষ্টা করব। তো যারা কিনা এরকম কনফিউশনে থাকেন তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখেন। আশা করি এই পুরো ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন কোন বাইকটা আপনার জন্য বেটার অপশন হবে। তো প্রথমে যদি বাইকটার লুকসের ব্যাপারে কথা বলি, দেখতেই পাচ্ছেন এফআই এবিএস বাইকটার কিন্তু লুকসটা একটু ডিফারেন্ট, যদিও ডিজাইন একই রকম বাট আউটলুকের কিন্তু পার্থক্য আছে। তো এফআই এবিএসটা কিন্তু সম্পূর্ণ ম্যাট কালার যেটা দেখতে পাচ্ছেন, আর এটা কিন্তু গ্লসি কালার। আর এইটার কিন্তু টায়ারে দেখতে পাচ্ছেন, টায়ার বলতে এটার যে রিমটা রয়েছে রিমটা কিন্তু হচ্ছে ব্ল্যাক কালার করা হয়েছে, স্টক অবস্থায় এরকম থাকবে। আর স্টক অবস্থায় এটা কিন্তু রিমটা সম্পূর্ণ কালার করা, দেখতেই পাচ্ছেন রেড কালার করা হয়েছে। তো যার কারণে লুকসটা কিন্তু ডিফারেন্ট আসে। পাশাপাশি এটা যদি সিটটা দেখাই, সিটটা দেখতে পাচ্ছেন ডুয়েল টোন কালার দেওয়া, এখানে রেড কালার করা আছে, যার কারণে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। এটাও ডুয়েল টোন কালার বাট ওইটা কিন্তু রেড কালার না, এটা হচ্ছে গ্রে কালার করা, যার কারণে এটা একটু চোখে কম লাগে। তো আউটলুকের দিক থেকে কিন্তু হেডলাইটও কিছু পরিবর্তন আছে, দেখতে পাচ্ছেন হেডলাইটের ডিজাইনটা এটার কিন্তু এরকম, মানে উপরের দিকে ডিআরএল দেওয়া আছে। আর যেটা নতুন এফআই এবিএস স্পেশাল এডিশন সেটার কিন্তু ডিআরএলটা মাঝখানে দেওয়া, তো যার কারণে এটা আরও বেশি প্রিমিয়াম লাগে আমার মতে, অন্তত আমার কাছে বেশি ভালো লাগে এফআই এবিএস বা যেটা স্পেশাল এডিশন সেটা দেখতে আরও বেশি ভালো লাগে। তো আপনাদের ওপিনিয়নগুলো জানাতে পারেন আসলে কোনটা বেশি আপনার কাছে ভালো লাগে। আউটলুকের দিক থেকে আর একটা পরিবর্তন পাবেন, সেটা হচ্ছে এক্সজস্ট পাইপে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ নতুন ডিজাইনের এক্সজস্ট করা হয়েছে যেটা এফআই এবিএস। আর যেটা নর্মাল কার্বোরেটর এবিএস ভার্সন সেটা কিন্তু আর ডিজাইনটা আগের মতোই, অর্থাৎ ডুয়েল ব্যারেল এক্সজস্ট পাবেন এখানে। তো এক্সজস্টের দিক থেকে কিন্তু ডিজাইনে কিছুটা পার্থক্য আছে, এমনকি সাউন্ডেও হয়তো বা হালকা পার্থক্য আছে, সেটা আপনাদেরকে আমরা একটু পরে শোনাবো। প্রথমে কিন্তু লুকসের দিক থেকে কিন্তু পরিবর্তনটা লক্ষ্য করবেন, সেটা আপনাদেরকে আমি তুলে ধরলাম আসলে কোথায় কোথায় পার্থক্য আছে। দ্বিতীয় পরিবর্তনটা পাবেন হচ্ছে এয়ার ক্লাস এবং ব্রেক লিভারে, যেটা এফআই এবিএস স্পেশাল এডিশন সেটাতে কিন্তু আপনারা অ্যাডজাস্টেবল ব্রেক এবং ক্লাস লিভার পাবেন, অর্থাৎ দুটাই কিন্তু আপনাদের হাতের মাপ অনুযায়ী আপনারা কম বেশি করে নিতে পারবেন। যেটা কার্বোরেটর সেটাতে কিন্তু আপনারা নর্মাল ক্লাস এবং ব্রেক লিভার পাবেন, এখানে কিন্তু অ্যাডজাস্ট করার সে সুযোগটা নাই। তিন নম্বর পরিবর্তনটা পাবেন এর হচ্ছে মুডে, যেটা হচ্ছে এফআই এবিএস ভার্সন স্পেশাল এডিশন এটাতে কিন্তু তিনটা রাইডিং মুড পাবেন, সেগুলো কিন্তু আপনারা মিটারে দেখতে পারবেন। তো এই বাইকটাতে কিন্তু আপনারা বাটন এখানে দেখতে পাচ্ছেন, মুডের একটা বাটন দেওয়া আছে, তো এই বাটনের মাধ্যমে আপনারা তিনটা রাইডিং মুড আছে সেগুলো চেঞ্জ করতে পারবেন। যেমন স্পোর্টস আছে, এখন কিন্তু রেইনে দিলাম, এপাশে আরবান আর হচ্ছে স্পোর্টস, এই তিনটা মুডে কিন্তু আপনারা বাইকটা চালাতে পারবেন। আর যেটা 4B কার্বোরেটর সেটা কিন্তু হচ্ছে আপনারা মিটারটা একই রকমই পাবেন, শুধুমাত্র এখানে আপনি সেই তিনটা রাইডিং মোডটা পাচ্ছেন না, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই রাইডিং মোডের অপশনটা নাই বা সুইচটা নাই। তাছাড়া মিটারে কিন্তু আর কোনো কিছু পরিবর্তন দেখতে পাবেন না, বাকি সব কিছু হুবহু একই রকমের সব কিছু ইনফরমেশন পাবেন। আর যেটা মেইন পার্থক্য অর্থাৎ ইঞ্জিনে, সেটা হচ্ছে এটা যেটা 4B কার্বোরেটর ভার্সন এটা হচ্ছে BS4 ইঞ্জিন। তো পাওয়ার ফিগারে কিন্তু পরিবর্তন আছে, এটাতে 16.5 PS 8000 RPM প্রোডিউস করবে এবং 14.8 Nm টর্ক 6500 RPM এটা প্রোডিউস করবে। আর এটার ইঞ্জিনটা হচ্ছে কার্বোরেটর ইঞ্জিন। আর যেটা স্পেশাল এডিশন সেটা তো কিন্তু 159 cc ইঞ্জিন ইউজ করা হয়েছে বাট পাওয়ার ফিগারের ডিফারেন্স আছে, এটাতে আপনারা পাওয়ার পাবেন 17.5 PS 9200 RPM, অর্থাৎ এখানে কিন্তু পাওয়ার পাচ্ছেন 1 PS প্রায় বেশি, প্লাস RPMটাও আপনারা বেশি পাচ্ছেন। এবং সে সাথে এটাতে কিন্তু টর্ক প্রোডিউস করবে 14.7 Nm টর্ক 7500 RPM, এখানে টর্কটা একটু কম বাট RPMটা আবার বেশি। তো যেহেতু টর্কটা এখানে একটু কম, 0-60 আমার মনে হয় কার্বোরেটর ভার্সনটাতে একটু তাড়াতাড়ি উঠবে, এটাতে একটু পরে উঠবে, বাট এটা যেহেতু RPM বেশি এটা কিন্তু আপনার টপ স্পিডটা আপনারা বেশি পাবেন। তো আমরা যতটুকু দেখছি অলরেডি কিন্তু 4B যেটা কার্বোরেটর ভার্সন এটাতে 130 পর্যন্ত টপ স্পিড ইজিলি ওঠে, আর এটা আমার মনে হয় আরও একটু বেশি উঠবে, 135 পর্যন্ত টপ স্পিড উঠতে পারে, আসলে এটা টেস্ট করে দেখা লাগবে কেমন পার্থক্য হয়, বাট আমার যেটা অনুমান এরকম টপ স্পিড পাবেন আপনারা। আর যেহেতু এটাতে এফআই ইঞ্জিন ইউজ করা হয়েছে এবং BS6 ইঞ্জিন, যার কারণে এটা কিন্তু মাইলেজটা আপনাকে বেশি দিবে, এটা থেকে আপনারা অ্যারাউন্ড 40-45 পর্যন্ত মাইলেজ পাবেন, যদিও এটা ডিপেন্ড করে আপনি কীভাবে রাইড করবেন সেটার উপর, যদি আপনি RPM মেনটেন করে চলেন তাহলে কিন্তু এরকম মাইলেজ পাবেন। আর যেহেতু এটা কার্বোরেটর ভার্সনে মাইলেজ একটু কম পাবেন, এটা আপনারা সিটিতে 35 এবং হাইওয়েতে গেলে 40 মতো আপনারা মাইলেজ পাবেন।
আর যেমনটা আগে বলছিলাম এটাতে যেহেতু এক্সজস্ট পাইপটা চেঞ্জ করা হয়েছে এবং এটা কিন্তু সিঙ্গেল ব্যারেল এক্সজস্ট তো আসলে সাউন্ডে কোনো পার্থক্য আছে কিনা সেটা আমরা চেক করি এবার সাউন্ডটা আপনাদেরকে শোনাচ্ছি আপনারা কতটুকু সাউন্ড শুনতে পারলেন আমি জানি না বাট রিয়েল লাইফে আমার কাছে মনে হচ্ছে এফআইএ বেসের সাউন্ড একটু বেশি একটু বেস বেশি যেটা হয়তো বা আপনারা যখন বাস্তবে শুনবেন তখন আপনারা ডিফারেন্সটা বুঝতে পারবেন বাট আপনারা যদি হেডফোন দিয়ে শোনেন আমার মনে হয় একটু হলেও ডিফারেন্সটা বুঝতে পারবেন তো সাউন্ডের দিক থেকে আমি অবশ্যই এফআইএ বেসটাকে একটু এগিয়ে রাখবো আরেকটা পরিবর্তন আছে সেটা হচ্ছে টায়ারে যদিও সাইজে কোনো পরিবর্তন নাই দুটাতে সামনে 90 সেকশন টায়ার পাবেন যেটা হচ্ছে 4B আগের ভার্সন অর্থাৎ কার্বোরেটর ভার্সন এবিএস সেটাতে কিন্তু আপনারা টিভিএসের রেমোনা টায়ার পাবেন আর যেটা হচ্ছে এফআই এবিএস সেটাতে কিন্তু সিয়াট ব্র্যান্ডের টায়ার পাবেন আর পিছনে কিন্তু দুটাতেই 130 সেকশনের টায়ার ইউজ করা হয়েছে যদিও দুটাই কিন্তু রেডিয়াল টায়ার বাট এটা তো কিন্তু টায়ারের ব্র্যান্ড পরিবর্তন পিছনেরটাতে আপনারা সিয়াট ব্র্যান্ডের টায়ার পাবেন যেহেতু অনেকেই কমপ্লেন করছিলেন এর আগে যে রেমোনা টায়ার নাকি স্কিড করে বাট এই কারণে এখন কিন্তু সিয়াট ব্র্যান্ডের টায়ার দেওয়া হয়েছে যেটা কিনা আপনারা সুজুকি বা ইয়ামার বাইকগুলোতে কিন্তু ইউজ করা হয় এখন তো আশা করি আপনারা অবশ্যই এফআই এবিএসটাতে বেটার গ্রিপ পাবেন আরেকটা ছোটো পরিবর্তন আছে সেটা হচ্ছে ব্যাটারিতে যেটা এফআই এবিএস পাবেন সেটাতে কিন্তু ব্যাটারিটা আরও পাওয়ারফুল দেওয়া হয়েছে এটা থেকে 9 ampere ব্যাটারি দেওয়া হয়েছে আর যেটা আগে যেটা 4B অর্থাৎ কার্বোরেটর ভার্সন এটাতে কিন্তু 6 ampere ব্যাটারি আপনারা পাবেন সো কাগজে কলমে অন্তত এফআই এবিএসটার ব্যাটারি কিন্তু বেটার আমার মনে হয় এটা আপনাদেরকে আরও বেশি ভালো সার্ভিস দিবে আরেকটা পার্থক্য আছে যেটা কিনা অবশ্যই প্রাইজে যেটা কার্বোরেটর এবিএস ভার্সন সেটার প্রাইস হচ্ছে অ্যারাউন্ড 2,35,000 টাকা আর যেটা এফআই ভার্সন অর্থাৎ স্পেশাল এডিশন এটার প্রাইস হচ্ছে অ্যারাউন্ড 2,70,000 টাকা অর্থাৎ প্রাইজে কিন্তু আপনারা প্রায় 35,000 টাকা একটা ডিফারেন্স পাচ্ছেন তো এই পার্থক্যগুলো ছাড়া বাকি সব কিছুই বলতে পারেন হুবহু একই রকম তো এখন প্রশ্নটা হচ্ছে আপনি কোন বাইকটা কিনবেন যেটা আসলে অনেকেই কনফিউশনে পড়ে কারণ দুইটাই তো টিভিএসের কোম্পানির বাইক এবং দুটাই একই মডেল জাস্ট শুধুমাত্র কার্বোরেটর এবং এফআই আরও কিছু পরিবর্তন আছে তো আসলে কোনটা আপনার জন্য বেটার হবে আমি সেটা আপনাদেরকে বলে দিই তো আপনি যদি আসলে ওভারঅল একটা বেটার লুক চান বেশি মাইলেজ চান সেই সাথে টায়ার বেটার চান তিনটা রাইডিং মুড পাচ্ছেন অ্যাডজাস্টেবল ক্লাস এবং ব্রেক লিভার পাচ্ছেন এবং সাউন্ডটাও বেটার পাচ্ছেন তো ওভারঅল যদি চিন্তা করেন তো এই বাইকটা কিন্তু আপনাকে অবশ্যই সব কিছু বেটার দিচ্ছে বাট আপনার যদি মনে হয় যে না আমি 35,000 টাকা বেশি দিয়ে আমি ওই বাইকটা কিনতে যাচ্ছি না সেক্ষেত্রে আপনি কার্বোরেটর এবিএস ভার্সনটা কিনতে পারেন কারণ এটা আপনাকে বেটার ভ্যালু ফর মানি অফার করতেছে তো আমার মনে হয় আমি সব কিছুই আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আপনারা হয়তো বা এখন ডিসিশন নিতে পারবেন আসলে কোনটা বাইক আপনার জন্য বেটার হবে তারপরে যদি আপনাদের কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন তো যারা কিনা এই বাইকগুলো কিনতে যাচ্ছেন আপনারা টিভিএসের শোরুমে আসতে পারেন কারণ এই শোরুমে কিন্তু অ্যাভেলেবেল আছে আপনারা হয়তো অনেকেই জানে থাকবেন যে এফআই এবিএস ভার্সনটা কিন্তু সব শোরুমে পাওয়া যায় না বাট এই শোরুমে কিন্তু অ্যাভেলেবেল আছে আপনারা টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড অর্থাৎ যেটা বিজয় সরণীতে শোরুমটা রয়েছে এখানে কিন্তু আপনারা দুইটা বাইকই অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আপনারা যারা কিনতে যাচ্ছেন তাদের সুবিধার্থে শোরুমের অ্যাড্রেস ফোন নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা চাইলে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো এই ছিল আমার দৃষ্টিকোণ থেকে বাইকটির কম্প্যারিজন রিভিউ এরকম যদি ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ট্রাফিক আইন মেনে চলবেন আল্লাহ হাফেজ